नमस्कार जरा फेसबुक लाइव प्रत्यह मैं अनुष्ठान देखें ते सकल के मार फेसबुक लाइव अनुष्ठान स्वागत उन्नी आज के जो विषय माँ नहीं हे पयला नवेम्बर थे एगारो नवेम्बर की होते चले सेगल माँ बोलते आज ही चले जाब मायर का कथा ना बाड़िए আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শির পায়ে পৌঁছাতে আমার স্বপ্না দৃষ্টা শেষে তার সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানী ঠাকুর চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মণ্ডলী যে যেখান থেকে একটিবার একটি বার আমায় গুরুমা বলে ডাকছে আমি আছি আমি কল্পেতে বসে আছি তার জন্য আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি প্রত্যেককে তোমরা ভীষণ ভালো থাকো তোমরা সুস্থ থাকো তোমরা প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো কোভিড নিয়ে করা আমার যে সমস্ত ভবিষ্যৎবাণী মানুষ প্রত্যক্ষ করেছে মানুষ প্রত্যক্ষ করছে দিল্লি থেকে রাশিয়া হয়ে ইউরোপ ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জায়গায় মানুষ মেলাচ্ছে আমি বারংবার বলবো সাবধান থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে ভালো রাখার জন্য আমার চেষ্টা আমার অনুষ্ঠান আমার গণনা আমার প্রত্যেকটা কিছু আমাদের সোশ্যাল মিডিয়া এখানে করানো হয় শুধু একটাই কারণ একটাই লক্ষ্য যে আমার ছেলেমেয়েরা প্রত্যেকে ভালো থাকবে আমি ভালো রাখবো আমি চেষ্টা করব আমি অনেক কিছু দেবার চেষ্টা করব আমি অনেক গণনা করার চেষ্টা করব আমি কি করে ভালো রাখা যায় তার চেষ্টা করব তোমরা প্রত্যেকে সুস্থ থাকো এবং প্রত্যেকে কিন্তু কোভিডকে প্রতিহত করো নিজেরা যত বেশি প্রিকোশন নেবে নিজেরা যত বেশি সিনসিয়ার থাকবে তত বেশি কিন্তু আর যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সারা দেশে পৃথিবীর লোক মানুষ অনুষ্ঠান দেখে সেজন্য আমি প্রত্যেককে বারবার বলছি আশীর্বাদ করব তাদেরকে যারা আমার এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠান আমার নয় এটা তো তাদের এটা তো সবার সর্বজন সমর্থিত এখানে যা কথা বলা হয় যেটা আলোচনা আমরা করি আমরা কোন রকম ভাবে আমরা বিজ্ঞাপন এখানে করি না আমার কাছে আসতেই হবে না আসলে তোমার ভাগ্য অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে তুমি একেবারে ঘোর অন্ধকারে ঢুকে যাবে এই হেন ভুল প্রলাপ পকার মতন অনুষ্ঠান এটি নয় কারণ আমার সন্তানরা আসবে কেন তারা যে যেখানে রয়েছে সেখান থেকে আমি যাচ্ছি ঘরে ঘরে এই তো আমি এসেছি তোমার ঘরে আমি তোমার পাশে আমি তোমার সাথে আমি তোমাদের জন্য আসার কি আছে আমি তো বলছি কানে শোনো করো যেরাম যেরাম বলছি চলো যেখানে যেখানে প্রিকোশন দিচ্ছি তোমরা সাবধান থাকো যেখানে যেখানে নেগেটিভ দেখছি তোমরা দেখো এবং দেখো সেই গণনাগুলো কতটা প্রত্যক্ষ মানুষ তো মিলিয়ে নিচ্ছে মানুষ তো মিলিয়ে নিচ্ছে তবে একটা কথা আমার ছাত্র যুবদের আবার বলবো আমি শেয়ার যারা করে ইউটিউব এবং ফেসবুক আমি আশীর্বাদ করেছি আমি যারা প্রত্যেকটা এখানকার লাইকার যারা এখানে কমেন্ট লেখে যারা এই পরিবারের সদস্য আমার প্রাণ ভরা আশীর্বাদ তোমরা ভালো থাকো তোমাদের জন্য এক একজনের জন্য আমার চেষ্টা আমার একরাশ কর্মসূচি আছে আমি একটির পর একটি বাস্তবায়িত করছি এবং সফলভাবে মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং মানুষ খুব ভালো আছে আমি যে ভালো রাখতে পারছি আমার চেষ্টা যে সফলতা পাচ্ছে এবং তার জন্য তোমরা যে ব্যাপক পরিমাণ শেয়ার করছে তা আমার ছেলে আমার মেয়ে আমি তাদের জন্য 2 তারিখ থেকে 6 তারিখ আমি তো সবার জন্য করব সারা পৃথিবীর জন্য করব সারা পৃথিবীবাসীর জন্য করব আমার প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য করব কিন্তু স্পেশালি তাদের জন্য আমি নিজে স্পেশালি পুজো করব যারা প্রত্যেকটা দিন শেয়ার করে আমি বারবার বলি যারা শেয়ার করে তাদের নাম গোত্র শেয়ারের সঙ্গে তোমরা যেমন লিখে দাও আমার আশ্রম থেকে প্রত্যেকটা দিন তুলে রাখি অবশ্যই ছবি প্রোফাইল থেকে নিয়ে নেয় কারণ ছবি ছাড়া পুজো হয় না যারা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে সেখান থেকেও ছবি চলে আসে সেইভাবে রাখা হয় কারণ আমি মহাশক্তির কাছে প্রার্থনা করব অশুভ নিধন যোগ্য করব আমি এই যে একটা যোগ যে সারা বছরের জন্য আমি আকাঙ্ক্ষিতা থাকি আমি অপেক্ষা করি এহেন যোগ
আসব এক্সপ্লেনেশন করব এই নিয়ে বিস্তারিত বলবো আজকে যোগ মাহাত্ম্য বলবো তিথি মাহাত্ম্য বর্ণনা করব তারপর সমস্ত কিছু বলবো মাঝখানে আমার ছাত্র যুবদের বলবো আমি জানি আমার ভবিষ্যৎবাণী মিলেছে আমার ভবিষ্যৎবাণী মিলছে আমার ভবিষ্যৎবাণী আমি এখানে বসে বলছি 97% মিলবে কিন্তু যারা জয়ধ্বনি করছে যারা আনন্দিত আমি জানি তাদের মায়ের কথাটা মিলেছে বলে তারা আনন্দিত কিন্তু ঘটনা যা বাস্তবে ঘটেছে তা অত্যন্ত দুঃখদায়ক তার জন্য কেউ আনন্দ করছে না তারা এইটা ভেবে আনন্দ করছে আমি জানি যে গুরু মায়ের প্রত্যেকটা কথা এইভাবে মিলছে হ্যাঁ আমি কালখণ্ডে বলে গেছিলাম পেট্রোলের দাম বাড়বে যা সত্যি অনেকের মধ্যে হয়তো প্রশ্ন জেগেও জাগতে পারে ज्योतिष नक्षत्र गणना कलखंड गणना महाकाल साधनार मध्य की पेट्रो पन्नर दाम डिजेल एवं पेट्रोल दाम सम्बन्धे बला जो पे जरा अनुष्ठान नियमित तो देखे जरा परिवार ऐले मे जरा घर ऐले मे प्रत्येक दिन जरा आज के नतून আমার কোল পেতে আছি আমি আমার কোলে এসেছি আজকে যারা তারা হয়তো জানে না কিন্তু যারা প্রত্যেকটা দিন যারা নতুন তাদের জন্য বলছি আগের আগের এপিসোড দেখো যে এইভাবে বলা হয়েছিল যে পেট্রোলের দাম বাড়বে হ্যাঁ পেট্রোলের দাম বেড়েছে আমার ছাত্র যুবদের বলছি গো আমার মেয়েদের বলছি আমার ছেলেদের বলছি হ্যাঁ আমি জানি আমার কথাটা মিলছে তোমরা উচ্ছ্বাস করছো এমন ঘটনা ঘটেছে তবে আজকেও যে ঘটনা আমার মিলেছে আমি একমাত্র বলে গিয়েছিলাম আমরা চেম্বারে ডেকে বলবো না আমরা চেম্বারে ডেকে ফিস ফিস করি না আমার তো চেম্বার চেম্বার নেই আমি তো মায়ের চরণতলে বসে আমার ছেলে মেয়েদের জন্য আমি পঞ্চমন্ডি আসনে বসে সাধনা করি আমার চেম্বার টেম্বার নেই আমি চেম্বারে টেম্বারে বসে থাকি না আমি যে মা গো আমি কল্পেতে বসে আছি এই প্রত্যেকটি জগজীবের জন্য আমি যে কল্পেতে বসে আছি আমার সন্তানের জন্য আমার কোনো চেম্বার চেম্বার নেই আমাকে যারা ফোন করে অফিসে যে মা কোথায় কোথায় চেম্বারে বসে কোন চেম্বারে আমি কোনো চেম্বারে পাবে না দিল্লি গেলে দিল্লিতে লোক ছোটে গাড়ি যদি এখান থেকে আমার কোনোভাবে সারসোনা টালিগঞ্জ সেখানে মানুষ যদি জেনে যায় সেই গাড়িতে আমি আছি গাড়ির পিছনে মানুষ দৌড় এরকম ব্যাপার যেখানে গিয়ে স্টে করি সেখানে মানুষ জমে যায় একটাই কথা বলবো কোথাও কোনো চেম্বারে বসি না তবে যেটা যেটা বলেছিলাম আজকে জানি খুব বেদনাদায়ক ঘটনা সত্যি হয়ে গেল কারণ একমাত্র আমি বলে গেছি যারা প্রত্যেকদিন দেখে আমার ইচ্ছে ছিল আজকে এপিসোডটা চালিয়ে শোনানো হ্যাঁ সেটা যেহেতু আমাদের এই মুহূর্তে রেডি নেই আমরা অবশ্যই আমি চেষ্টা করব আগামী দিন কিংবা তার পরের দিনের মধ্যে আমি শুনিয়ে দেয়া আমি জানি যারা প্রত্যেকদিন দেখে জানি যে ডেঙ্গি শব্দটা গুরুমা উচ্চারণ করেছিল আমি অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন নক্ষত্র গণনার সঙ্গে সঙ্গে ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব আজকে ডেঙ্গিতে কিন্তু অনেক তর্তরা পান এবং শিশু আমার বলতে কষ্ট লাগছে শিশু আমি শিশু মৃত্যুর কথা বলেছি আমি ডেঙ্গির কথা বলেছি হাওড়ায় কি হচ্ছে হাওড়ায় বহু মানুষ আক্রান্ত ডেঙ্গিতে হাওড়ায় বহু মানুষ আক্রান্ত আমি গলা ফাটিয়ে বলি আমার ছেলেমেয়েরা আমার কথা মিলেছে বলে হই হই করছে আমার যুবক যুবতীরা সন্তানরা আমার ছাত্র যুব সেবা দল আমার সন্তানরা তারা যে শুধু আমার কথাটা মিলেছে বলে আমি জানি আমি কালখণ্ডে এটা দেখেছি আমি এটা বলেছি আজকেও মর্মান্তিক পরিবেশ হাওড়ায় বহু মানুষ আক্রান্ত জায়গায় জায়গায় অনেক মানুষ আক্রান্ত কলকাতার বিভিন্ন জায়গায় ডেঙ্গিতে মানুষ আক্রান্ত গণনাটা গুরুমাই করে গিয়েছিলেন গুরুমাই বলে দিয়েছিলেন যে ডেঙ্গি আসবার সম্ভাবনায় আমি গলা ফাটিয়ে চিৎকার করি গো আমি গলা ফাটিয়ে চিৎকার করি আমি দিন রাত আমি নিরলস প্রচেষ্টার মাধ্যমে কোথায় কালখণ্ডে কি হতে পারে গ্রহ নক্ষত্রকে বুঝতে হয় গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতিকে জানতে হয় গ্রহ নক্ষত্রের নেচারটা জানতে হয় তারপর ফলাদেশ কারণ আমার অনুষ্ঠান জন সচেতনতার অনুষ্ঠান তাই সর্বসমর্থন যোগ্য ওই জন্য মানুষ ব্যাপক শেয়ার করে মানুষের ভালো রাখার চেষ্টা করে মানুষ চায় এই অনুষ্ঠান মানুষের কাছে পড়ুক মানুষ চায় তার পরিজন প্রিয়জন কিংবা অকাতর এটাকে একেবারে প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিতে যাতে একটি একটি প্রাণ সতর্ক হতে পারে একটা একটা মানুষ জানতে পারে সত্যি অদম্য ক্ষমতা আছে গণনার গণনার যে অদম্য ক্ষমতা গণনার যে প্রত্যক্ষ দেখতে পায় তার একদম রোগের নাম বলে দিয়ে আমি জানি আমার ছেলে মেয়েরা যারা আমার সন্তান প্রত্যেক দিন শুনে আমি জোর গলায় বলতে পারি তারা লিখছে
তারা এই মুহূর্তে লিখছে যে গুরুমা আমরা শুনেছি আমরা জানি আমরা তোমার মুখে শুনেছি হ্যাঁ শুনতেই হবে কারণ গুরুমা বিজ্ঞাপন দিতে আসে না আমি বিজ্ঞাপন করতে আসি না আমার সামনে আমার কাস্টমার বসে নেই কারণ আমি প্রতিকার প্রতিবিধান দিতে একটি টাকাও কারোর কাছ থেকে নিই না একটা টাকার বিনিময়ে আমি কবজ তাবিজ মাদুলি বিক্রি করি না আমি দৈব প্রতিকার স্বপ্নাদিষ্টা মায়ের প্রতিকার আমি টাকার বিনিময়ে হাটে বাজারে বেচতে বসিনি আমি দোকান দিইনি আমি প্রোডাক্ট বেচতে বসিনি আমি বারবার বলবো আমি এই কথাটাই বারবার বলি কারণ আজকে যে মানুষ মিলিয়ে দেখলো যে ডেঙ্গির যে প্রকোপ এবং শিশু মৃত্যু আমি যেটা কালখণ্ডে দেখছি আমার ভালো লাগছে না এটা মিলে গেছে আমার ভালো লাগছে না মিলছে কিন্তু আমি যেটা দেখছি কালখণ্ডে যেটা আছে হবার সেটা হবে শুধু এই শাস্ত্রের অদম্য ক্ষমতা সাধনার অদম্য ক্ষমতা আমরা আগে থেকে বলবো প্রিকিউশনের জন্য আমি আগে থেকে বলবো জনসচেতনতার জন্য আমি আগে থেকে বলবো যে এমন এমন মানুষের হাতে পড়ুক যারা সত্যি সমাজের মঙ্গল করতে চাইছে মানুষের সাথে থাকতে চাইছে তাদের হাতে পড়লে হয়তো অনেক মানুষ রক্ষা পেতে পারে তার জন্য আমার চেষ্টা তার জন্য আমার গলা ফাটিয়ে মানুষকে বলা প্রত্যেকটা দিন একটি একটি সাড়ে সন্তান একটা একটা মানুষ আমার কাছে গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু আমি চেষ্টা করি তার জন্য আমি চেষ্টা করব যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি চেষ্টা করব আমি চেষ্টাই করব তোমাদের পাশেই থাকব তবে একটা কথা বারবার বলবো আমি বারবার বলবো যে জানি সামনে দীপান্বিত অমাবস্যা তার জন্য যেভাবে মানুষ হিড়িক পড়ে গেছে পুজো তো অনলাইনেও দিচ্ছে পুজো এসেও দেয়া হচ্ছে প্রত্যেকে আমি বারবার বলছি কোভিড প্রোটোকল মানতে হবে কোভিড প্রোটোকল মানতে হবে আমি জানি বামাচারে এখানে মা পূজিতা হন তারা সিদ্ধেশ্বরী মহারানী যিনি এই পরিবারের অধিষ্ঠাত্রী দেবী যিনি অঘটন ঘটন প্রতিষ্ঠা আদ্যা শক্তি মায়া মহামায়া যিনি কিন্তু এই পরিবারের প্রত্যেকের প্রতি কৃপা বর্ষণ করছে যিনি সবার উপর থেকে এই পরিবারকে রক্ষা করে আছেন তার মহাপূজা মহাপূজা পর্ব এবং দীপান্বিত অমাবস্যা পঞ্চমুণ্ডী আসনে বামা কালী বামাচারী পূজা সবই বুঝতে পারছি কিন্তু তথাপি বারবার বলবো কোভিড প্রোটোকলকে মানতে হবে কোভিড প্রোটোকলকে মেনে আমাদের প্রত্যেককে চলতে হবে এটা কিন্তু প্রত্যেককে মানতে হবে বারবার বলছি আমি বারবার সতর্ক করব আমার ছেলে মেয়েদের আমি সতর্ক করব আমার ছেলে মেয়েদের আমি সাবধান করব এবং আমি বারবার বলে যাচ্ছি যে ডেঙ্গির গণনা মিলে গেছে বলে একটা বিশাল হা এ করতে হবে না আমি জানি তোমরা এই কারণেই করছো যে গণনা এইভাবে বলে দিতে পারে হ্যাঁ গণনা এইভাবে বলতে পারে আমি এখান থেকে বসে আজকেও একটা ভবিষ্যৎবাণী করছি আমি এখান থেকে বসে ভবিষ্যৎবাণী করছি আমি আরো একটা ভবিষ্যৎবাণী করছি তোমরা মনে রাখবে আর এই ভবিষ্যৎবাণী তোমরা মনে রেখে দাও আমি ইউপি গভর্নমেন্টের জন্য বলছি আমি ইউপি গভর্নমেন্টের জন্য বলছি যাদের কিন্তু নির্বাচন আসতে চলেছে আমি পরিষ্কার কালখণ্ডে দেখতে পাচ্ছি ওখানে যোগীর রাজত্বই কিন্তু পুনঃস্থাপন হতে চলেছে ওখানে যোগের রাজত্বই কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কালখণ্ডে যদিও নির্বাচন আসবার আগে আমি জানাবো কত পার্সেন্ট ভোটে জিততে পারে আমি পার্সেন্ট সংখ্যাটাও পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করব কারণ আমার গণনার উপর সারা পৃথিবীর মানুষ ভরসা করে থাকে মানুষ তো আমার দিকে চেয়ে আছে মানুষ আমার দিকে চেয়ে আছে আমার ছেলে মেয়েরা আমার দিকে চেয়ে আছে মায়ের দিকেই তো চেয়ে থাকবে আমার ছেলে মেয়েরা আমার অসহায় ছেলে মেয়েরা আমার প্রত্যেকটা অসহায় ছেলে মেয়ে আমার দিকে চেয়ে আছে আমি বলছি আমি তো আছি আমি আছি সবার সাথে আমি আছি সবার পাশে আমি এখান থেকে ভবিষ্যৎবাণী করলাম ইউপি গভর্নমেন্টের জন্য আমি সেখানে দেখতে পাচ্ছি পরিষ্কার আমি তেলের মূল্য আমি আপাতত 150 ছবি এমনটা দেখতে পাচ্ছি না তবে তেলের মূল্য আপাতত যদি বৃদ্ধি পায় সেটা আমি ডেট হিসেবে বলবো মোটামুটি 14ই জানুয়ারি অবধি আপাততই কিন্তু এই ডেটের একটা কিন্তু তীব্রতা আমরা দেখতে পারি আপাতত কিন্তু 14ই জানুয়ারি অবধি বলবো তবে যোগী আদিত্যনাথের কিন্তু আমি কিন্তু এখান থেকেই বসে ভবিষ্যৎবাণী করে দিলাম এখান থেকেই আমি ভবিষ্যৎবাণী আমি কালখণ্ডে যেটা দেখলাম এবার শুধু বলবো কত পার্সেন্ট ভোটে জিতবে সেটা আমি নির্বাচনের দিন যখন পাবো সেই দিনটার আমি হোড়ারি করব আমি গণনা করব আমি গ্রহগোচর বলবো কারণ মানুষ বসে আছে যে আমার গণনা কারণ আমি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত গণনা থেকে আরম্ভ করি সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড গণনা সেটা রাশিয়া থেকে আমেরিকা ইরা আসবার আগে থেকে
তুরস্ক থেকে স্পেন থেকে সারা পৃথিবীর গণনা মানুষ মিলিয়েছে। আমি এইভাবেই গণনা করি, গণনাটাই বুঝিয়ে দিই যে গণনার কতটা তীব্রতা হতে পারে। তবে একটা কথাই বলবো, 2 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে দীপান্বিত অমাবস্যার মহাপুজো পর্ব, অর্থাৎ দিওয়ালি, যে 2 তারিখ থেকে আমাদের আশ্রমে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর মহাপূজা পর্বে একেবারে শুভ মঙ্গলাচরণের মধ্য দিয়ে আমরা 2 তারিখ থেকে 6 তারিখ অবধি মায়ের বিশেষ পুজো, এবং আমার পুজো মানে আমাদের মহাপূজা মানে মানুষের ভালো। মা কোথায় গো, মা কোথায় থাকে? মা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করতে হয় ওই যে আমার প্রত্যেকটি সন্তানের হৃদয়ের মধ্যে আমার শ্যামার বর্তমান, আমার শ্যামা বর্তমান প্রত্যেকটা সন্তানের মধ্যে। সেই জন্য প্রত্যেকটা সন্তানের জন্য আমি কিছু করব, আমি তাদের জন্য পূজা করব, আমি তাদের জন্য অনেক অনেক অনুষ্ঠান সূচি রেখেছি, আমি আগামী দিন সেগুলো অ্যানাউন্স করব এবং কি কি আয়োজন নিয়ে অনলাইন যারা ভার্চুয়ালি পুজো দেবে প্রত্যেকটা দিন এবং তারা কি খাবে সমস্ত কিছু কিন্তু সুবন্দোবস্ত করে আমি এখান থেকে বলে দেব। তারা কি কিভাবে চলবে আমার দেখানো পথে লক্ষ লক্ষ মানুষ হাঁটছে এবং তারা প্রত্যেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছে, তারা প্রত্যেকে শেয়ার করছে। কারণ আমার সন্তানরা, একটা কথা বলবো, আমি সেই শিক্ষা দিয়েছি এবং তাদেরও এতটা ভালোবাসা তাদের গুরু মায়ের প্রতি যে প্রত্যেকে কিন্তু মানুষের সামনে এসে বলে যে তারা ভালো আছে। এটা কিন্তু আমার বীর সন্তান বলি, ওই জন্য আমার বীর সন্তান তারা, আমার বীরাঙ্গনা মা তারা, আমার মেয়ে তারা। কারণ তারা বলতে অকুতো ভয় হয় না, তারা সামনেই বসে বলে। তবে যাই হোক, আমি মূল পর্বটায় যাবার আগে বলবো, 4 তারিখ মহাপুজো, মাতা দীপান্বিতার শুভ তিথিতে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর সম্পূর্ণ পুজো বিধি দূর দূরান্ত থেকে সারা পৃথিবীর মানুষে এক হবে। প্রচুর প্রচুর শেয়ার করতে হবে মায়ের এই অভিষেক, জীবনের সকল যন্ত্রণা থেকে বেরিয়ে আসবার একটাই তিথি এই দীপান্বিত অমাবস্যা। আমি সংকল্প করাবো, আমি সংকল্প করিয়ে আমি ভার্চুয়ালি পূজা করাবো, আমি পুষ্পাঞ্জলি করাবো, এছাড়া আমি ধনতেরাসের দিনে পূজা করাবো, আমি অনলাইনে আসবো, আমি দেখাবো, আমি অবশ্যই করে নরক চতুর্দশীর দিন যে সমস্ত পূজা পর্ব আছে, 5 তারিখে যে রুদ্রাভিষেক ইত্যাদি ক্রিয়াকাণ্ড, কাদের জন্য? আমার যা পুজো, আমার যারা শেয়ার করছে তারা, আমার পরিবারের জন্য পুজো। সংকল্প হয় ইউটিউব পরিবার এবং ফেসবুক পরিবার যারা অনুসরণকারী, যারা আমি প্রত্যেককেই বলবো, ওই জন্য সবাই কিন্তু অনুসরণের বাটামে অবশ্যই পেজ করে রাখবে, যাতে নোটিফিকেশনের জন্য অনেকবার বলছে অনেকে পেয়ে উঠছে না, অবশ্যই কিন্তু নোটিফিকেশন এবং লাইক আর ফলোয়ার হয়ে থাকলে নোটিফিকেশনটা কিন্তু প্রত্যেকেই পাবে। আমি প্রত্যেককে বলবো মহাপূজা পর্ব দর্শন করতে, পূজা প্রত্যেকে যারা দিচ্ছে যেভাবে আমরা প্রত্যেকের পুজো পাচ্ছি, আমি প্রত্যেকের জন্য পুজো করব। তবে আমার কাছে পুজো দেবার কিন্তু একটা বিশেষ নিয়ম থাকে, সবাইকে আমি বারবার বলি, ছবি কিন্তু একটা করে পাঠাতেই হবে, এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। আজকে চলে যাব মূল পর্বে। 1 তারিখ নভেম্বরের 1/11/21 থেকে 1/10/11/21, মানে 10টা দিন আমি সব লগ্নের আমি নেগেটিভ ডেটগুলো, কারণ ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে একটাই সোশ্যাল মিডিয়ায় জায়গা যেখানে ডেট ওয়াইজ প্রেডিকশন পাওয়া যায়, এবং এই ডেট ওয়াইজ প্রেডিকশনটা এত আকাঙ্ক্ষিত আমার ছেলে মেয়েদের, আমার ছেলে মেয়েরা এটার জন্য না খুব অপেক্ষা করে, বারংবার আশ্রমে ফোন করে যে ডেট ওয়াইজ প্রেডিকশন চাই, ডেট ওয়াইজ প্রেডিকশন প্রত্যক্ষ ফলও দেয়। আমিও বলছি 97% কিন্তু ফল দেবে। আমি জানি আমার ছেলে মেয়েরা লিখছে 100% ফল পায়, যে যেটা যেটা নেগেটিভ বলবো, আমি ভালো কি মিলবে জানি না, ভালোটা মিলবার সম্ভাবনা কম, কিন্তু নেগেটিভ, কারণ আমি তো এসেছি গার্ড দিতে, আমি তো এসেছি প্রোটেকশন দিতে, আমি তো এসেছি রক্ষা করতে, আমি তো তোমাদের আগলাতে এসেছি, আমি বিপদ থেকেই আগলাবো, আমি খারাপ থেকেই সাবধান করব। হ্যাঁ, আমি বলবো খারাপ ডেটগুলো আমি দেখলে বলবো। 1 তারিখ থেকে আমি বলতে শুরু করব মেষ লগ্ন থেকে 1 থেকে 5 হ্যাপি ফ্যামিলি টাইম, 1 নভেম্বর থেকে 5ই নভেম্বর হ্যাপি ফ্যামিলি টাইম, 6 থেকে 10 কেরিয়ারে শুভ, সন্তান রিলেটেড শুভ। তবে তার মধ্যে আঘাত লাগা, পুড়ে যাওয়া, হঠাৎ করে কোন রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্পেকটাকুলার কোনো নেগেটিভ ডেট আমি পাচ্ছি না, আমি বলবোও না, আমি না দেখলে কালখণ্ডে আমি বলবো না,
আর কি করব গুরুমা আমরা এই সময়টা প্রত্যেকটা দিন শিব চল্লিশা পাঠ করবে শিব চল্লিশা পাঠ করবে সঙ্গে সঙ্গে মায়ের মহাপূজা এবং অভিষেক প্রত্যেকে দর্শন করবে দীপান্বিতার দিন অলরেডি স্টোরিতে সব টাইম রয়েছে মার উপময় মহাশক্তি আশ্রমে স্টোরিটা ওয়াচ করবে প্রত্যেক দিন সেখানে কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে মহাপূজার ডিটেলস পর্ব কখন কোনটা হচ্ছে পুষ্পাঞ্জলির সময় থেকে সমস্ত পূজা নিঘণ্ট সমস্ত কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা প্রত্যেকে খেয়াল করে নেবে আমি বৃষ লগ্নের ভবিষ্যৎবাণী করছি গো বৃষ লগ্নের এক দুই মানসিক শান্তির অভাব হ্যাঁ এইটা খুব স্ট্রেসফুল টাইম বাদ বিবাদে জড়িয়ে পড়া শারীরিক ভাবে কোনো দুর্ঘটনা ঘটা হঠাৎ করে অপমানিত হবার একটা যোগ রয়েছে কার্যক্ষেত্রে অশুভ বাকি সময়টা কিন্তু ততটা অশুভ নয় এভারেজ বলবো স্পেকটাকুলারলি কিছু বলার নেই তাই বললাম না আমি মেষ লগ্নের ভবিষ্যৎবাণী করলাম ডেট ওয়াইজ আমি বৃষ লগ্নের ভবিষ্যৎবাণী করলাম আমি মিথুনের ভবিষ্যৎবাণী করবো শুরুর তিনটে দিন শুভ এখানে ডেট ওয়াইজ প্রেডিকশন যা বিশ্বের কোথাও মানুষ পায় না মানুষ সাপ্তাহিক রাশিফল শুনেছে মানুষ মাসিক রাশিফল শুনেছে বর্ষফল শুনেছে এটা দশ দিন মাসটাকে ভাগ করে একদম ডেট টু ডেট এবং রাশি নয় লগ্নের সাপেক্ষে যেটাতে 70-90% চূড়ান্ত ভাবে মিলবে আমি এখানে বসে বলে দিচ্ছি মিথুনের শুরুর তিন দিন শুভ 4-5-6 নেগেটিভ সমস্যাপূর্ণ আমি বারবার বলছি মিথুন লগ্ন আমার ছেলে মেয়েরা 4-5-6 খুব সাবধান থাকবে বাদ বিবাদে জড়াবে না রোগ ঋণ শত্রু থেকে সাবধান অযথা অপমান যোগ রয়েছে কোনো না কোনো ভাবে নেগেটিভিটি তোমাদের গ্রাস করতে পারে এছাড়াও 9 এবং 10 আবারও নেগেটিভ এই টোটাল 10 দিনের ফেজে আমি যে যে ডেটগুলো নেগেটিভ বললাম তোমরা অবশ্যই অ্যালার্ম মোডে রেখে দেবে তোমরা অবশ্যই তারা সিদ্ধেশ্বরী ডিপি করে রাখবে এই সময় আমি এখন দেখছি প্রত্যেকেই তারা সিদ্ধেশ্বরীকে অর্ধেক দিয়ে নিজেকে রেখেছে খুব ভালো করেছে খুব ভালো করেছে তাদের প্রত্যেকের খুব ভালো হবে আমি বলছি এখান থেকে যারা তারা সিদ্ধেশ্বরীকে একাও রেখেছে তাদেরও খুব ভালো হবে কোনো চিন্তা নেই কারণ মা অশুভ বিনাশিনী যেহেতু বা মা কালী সমস্ত নেগেটিভিটি আসার আগেই দেবী হরণ করে নেয় খুব কম একটা প্রভাব মানুষ পায় একটা যে বিস্তারিত প্রভাব একটা যে বিশাল বড় প্রভাব মানুষ বুঝতেই পারে না আমি মিথুন লগ্নের পর চলে যাব কর্কট লগ্নের ভবিষ্যৎবাণীতে পয়সা প্রাপ্তি যোগ আছে 1-7 আমি লাকি ডেজের মধ্যে রাখলাম 1 নভেম্বর থেকে 7 নভেম্বর আমি 8, 9 এবং 10 আমি এটাকে মোস্ট নেগেটিভ টাইম বলবো খরচা বৃদ্ধি মানহানি পুড়ে যাওয়া হেলথ সেক্টর নিয়ে কোনো সমস্যা হওয়া অর্থাৎ কালখণ্ডে গ্রহগোচর অনুযায়ী যে গণনা কারণ এই যে ডেট ওয়াইজ গণনা এটা আমার ছেলেমেয়েরা ভীষণভাবে ভীষণভাবে গ্রহণ করে এবং ভীষণভাবে তাদের এটা চলার পথের বন্ধু কারণ এই যে ডেট ওয়াইজ প্রেডিকশন তারা মেনে চলে তারা বুঝে চলে তারা এই সমস্ত দিকগুলোতে কনসাস থাকে যাতে বড় কোনো বিপত্তি না হয় আমি সিংহ লগ্নের বলবো দেয়ালির 3-4-5 সময়টা যথেষ্ট নেগেটিভ বাণী এবং ব্যবহার বুঝে চলো বাকিটা একটু সাবধান থাকবে অ্যাভারেজ রয়েছে রোগ বৃদ্ধি হতে পারে হঠাৎ পড়ে যাওয়া রক্তপাত দুর্ঘটনা এগুলো থেকে কিন্তু সাবধান আমি কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো 29 অক্টোবর থেকে 30-31 বেশ চাপে চলছিল স্ট্রেসফুল চলছে আর্থিক দিক শুভ স্পেকটাকুলারলি কোনো নেগেটিভ ডেট আমি পাচ্ছি না তাই বলবো না তবে মধ্যম প্রকৃতির এই ফেজটা সন্তানের সমস্যা থেকে যে চলছিল সেটা থেকে মুক্তি হবে আমি বলবো তারা সিদ্ধেশ্বরীর ছবিটা ডিপি করে রাখবে এই সময় যেহেতু স্পেকটাকুলার কোনো নেগেটিভ নেই তাই বিশেষ কোনো সতর্কতার প্রয়োজন নেই একটু সাবধানে থাকবে অনেক অনেক ভালো হবে আমি তুলা লগ্নের ভবিষ্যৎবাণী করব 1 নভেম্বর থেকে 10 নভেম্বরের ডেট ওয়াইজ প্রেডিকশন যেটার জন্য খুব আকাঙ্ক্ষিত থাকে মানুষ দাম্পত্য সমস্যা থেকে সাবধান প্রেম প্রণয় ভেঙে যাবার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে 3-4 এবং 5 নভেম্বর
আমি সাবধান করছি, আমার তুলা লগ্নে ছেলে মেয়ে তোমরা সাবধান হবে, মানসিক অশান্তি বৃদ্ধি, এইটাকে থেকে সময় লাগবে সামলাতে 6 থেকে 9, তারপরে কিছুটা হলেও লাকি ডেট পাবেন। এবং আমি এক কথায় বলবো, মোটামুটি এই সময়টা খুব ভালো বলতে পারলাম না, ভ্রমণ যোগ রয়েছে, দুর্ঘটনা যোগ রয়েছে, জলে ফাঁড়া রয়েছে, হঠাৎ করে অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি বৃশ্চিক লগ্নের বলবো, শুভ সময়, শুধু রিলেশনটা খেয়াল রাখো আর হেলথ সেক্টরটা খেয়াল রাখো, আর বিশেষ স্পেক্টাকুলার কোনো খারাপ নেই। আমি নেগেটিভ ডেট পাচ্ছি না, আমি বলবো না। আমি ধনু লগ্নের কথা বলবো, 6 এবং 7 নভেম্বর, আমি শুধু নেগেটিভ না, আমি মোস্ট নেগেটিভ বলবো। আমি পুরোটা ভালো আছে, বাকি হ্যাপি ফ্যামিলি টাইম আছে, নেগেটিভ সময়টা নেগেটিভ ডেটগুলো যদি সামলে নেওয়া যায় তাহলে পজিটিভিটির জন্য আমাকে দরকার নেই। আমি তোমাদের খারাপটা সরিয়ে দিতে এসেছি, আমি তোমাদের ব্যথা সারাতে এসেছি, আমি তোমাদের বিপদে কনসাস করতে এসেছি, বাকি কিছু দরকার নেই। মকর লগ্নের কথা বলবো, সাবধান সাবধান, আমি সাবধান, চূড়ান্ত নেগেটিভ, 8, 9, 10 আমি নেগেটিভ পাচ্ছি, আর বাকি সময়টা অ্যাভারেজ। এই যে নেগেটিভ ডেটগুলো বললাম, আমি জানি আজকের এপিসোড চূড়ান্ত পরিমাণ শেয়ার হবে, কারণ এটা একটা মানবিক অনুষ্ঠান এবং মানবিক কাজ যারা শেয়ার করে তারা খুব মানবিক কর্ম করে, আমার শিক্ষা এটা। কারণ যারা যারা শেয়ার করছে তারা কিন্তু অন্যের ভালো চাইছে, আমি এখান থেকে বলতে পারি ঈশ্বর তাদের ভালো করবেনই করবেন, তাদের ভালো হবেই হবে, কারণ তারা মানুষের ভালো চাইছে। আমি গলা ফাটছি তো আমার সন্তানদের জন্য বলছি, আমার এখানে কোনোভাবে, তারা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, জানে যে এই ফেসবুক থেকে কোনো রকম টাকা ইনকাম হয় না, আমরা ইউটিউবে কোনো রকম সাবস্ক্রাইব বাড়াবার জন্য বসে নেই, কারণ ইউটিউবে আমার এইখানকার প্রোগ্রামে পড়ে যায়। অর্থাৎ যেটা হয় সেটা মানবিক অনুষ্ঠান, মানুষের স্বার্থের অনুষ্ঠান, মানুষকে ভালো রাখবার প্রয়াস, মানুষের দুঃখ মোচাবার চেষ্টা। তাই যদি বহু মানুষকে, আমি জানি আজকে শেয়ার করবে, যেহেতু এটা ডেট ওয়াইজ প্রেডিকশন। আমি কুম্ভ লগ্নের কথা বলবো, 2 এবং 3 স্ট্রেসফুল, কর্মক্ষেত্রে সাবধান, পরিবারে সাবধান, হেলথ সেক্টরে সাবধান। 10ই নভেম্বর তারিখটা আমি যথেষ্ট সাবধান হতে বলবো। আমি 2, 3 এবং 10 এই ডেটগুলো বললাম, তোমরা সতর্ক হও, ভালো থাকো, তারা সিদ্ধেশ্বরীর ছবিকে নিজেদের সঙ্গে রাখো, আর্ধেকটা করেও রাখতে পারো, ডিপিতে পুরোও করে রাখতে পারো। মীন লগ্নের কথা বলবো, 4 এবং 5, আমার মীন লগ্ন 4 এবং 5ই নভেম্বর, আমি মোস্ট নেগেটিভ দেখছি, তোমরা একটু সামলে থাকো, তোমরা সাবধানে থাকো, তোমরা সজাগ থাকো, বাদ বিবাদ থেকে এড়িয়ে চলো, নিজেদেরকে ঝগড়াঝাটির মধ্যে জড়াবে না, আইনি সমস্যা পুলিশি সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে না, যেখানে বিপদ যেখানে সমস্যা নিজেদেরকে কিছুটা দূরত্ব মেনটেন করো। আমি এক কথায় দ্বাদশ লগ্নের মাসটাকে 3 ভাগে ভাগ করলে, প্রথম ফেজটার কথা কিন্তু আমি বলে দিলাম 1 থেকে 10, দ্বাদশটা লগ্নের কথা বললাম, এই দ্বাদশটা লগ্নের 1 থেকে 10 তারিখের নেগেটিভ ডেটগুলো বলে দিলাম, কারণ পজিটিভ ডেটের জন্য কারোর দরকার নেই। আমি গলা ফাটিয়ে বলি, আমি চেম্বারে ডাকি না, আমি আমি ঘরে ঘরে এসে বলে যাব। আমি যখন মা, আমি তো মা, আমায় মা বলে সবাই, আমায় ভালোবাসে সবাই, আমি আসছি তো ঘরে ঘরে বলবো, এবং প্রত্যেককে বলবো দীপান্বিত অমাবস্যার মহাপূজায়, মহাপূজার পর্বে প্রত্যেকে, যাদের ঋণভার প্রবল, যাদের সন্তান অবাধ্য, যাদের প্রিয়জন অনেকটা মুখ ঘুরিয়ে রেখেছে, আমি তাদের বলবো তোমরা একজোড়ো হও, মায়ের পুজো অনুষ্ঠান দর্শন করো, একদম ভার্চুয়ালি পুষ্পাঞ্জলি দাও, অনেকটা সমস্যা সমাধান। কারণ আমি অনলাইন পুজো করাই, কত টাকা লাগে গুরু মা? অনলাইন পুজোর তো একটা চার্জ আছে, অনলাইন টাকা ছাড়া তো আজকাল কিছুই হয় না, তাই টাকা তো একটা দিতেই হবে। টাকা না দিলে কি করে তোমাদের নামে আমরা পুজো করব, কি করে তোমাদের নামে আমরা আয়োজন করব, একেবারে ব্যতিক্রমী জায়গা, একদম মায়ের কোল, মায়ের স্নেহ এখানে, এখানে টাকা লাগে না, এখানে পয়সা লাগে না। আমি বারবার বলি এখানে কোনো টাকা নেই, অনলাইন পুজো হয় না, যারা পুজো পাঠাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছে, কিন্তু কোনো টাকার জন্য
এখানে পূজো হয় না দীর্ঘ দিন ধরে কিন্তু আমরা এই একমাত্র অনলাইনে প্রত্যেকের পূজো করাই যারা এই পরিবারে যুক্ত হয়েছে এবং তাদেরকে বারবার বলবো যারা যারা পূজো পাঠাবে যারা যারা পূজো নাও পাঠাবে তারা প্রত্যেকে সশরীরে পূজোই কিন্তু পার্টিসিপেট করো একেবারে অনলাইনের মাধ্যমে আমরা পূজো করাবো আমরা যেভাবে যেভাবে করাই জানি প্রত্যেককে আমি প্রত্যেককে বলবো পূজোয় অংশ গ্রহণ করো তোমাদের প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য আমরা সারা রাত মায়ের চরণে প্রার্থনা করব অভিষেক করব আমি নিজে পূজা পর্বে থাকব যে আমার সন্তানদের জন্য আমি আমার মা তারা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করব আমার পতি দেবতার কাছে প্রার্থনা করব তোমাদের বাবার কাছে প্রার্থনা করব যাতে আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকে আমি নিজে আসব পূজয় তোমরা প্রত্যেকে জড়ো হও দিকে দিকে সারা দিন সারা রাত 4 তারিখ সারা দিন সারা রাত এছাড়াও আমাদের শুরু হয়ে যাচ্ছে 3 তারিখ এবং 2 তারিখ থেকেই শুরু আমাদের 6 তারিখ অবধি অনেক অনুষ্ঠান অনেক পর্ব রয়েছে পূজার সমস্ত ভাগ ভাগ কিন্তু স্টোরিতে চলে গেছে তোমরা একটু স্টোরিটাও আজ করে নাও তোমরা প্রত্যেকে জড়ো হও এখানে টাকা লাগবে না এখানে পয়সা লাগবে না এখানে যারা যারা যুক্ত হবে যারা যারা পূজা পর্বে অঞ্জলি প্রদান করবে মায়ের অভিষেক দর্শন করবে আমি এখান থেকে দাবি করে বলছি লিখে রাখো তোমার সমস্যার 40-60% ঘরে বসে কাটাবো আমি কাটিয়েছি কাল সর্প থেকে সবকিছু অনলাইন করেছি এই পরিবারের জন্য তবে এখন বলবো পয়লা নভেম্বর কেমন যেতে পারে আমি অবশ্যই তার একটা ধারণা দেব সমস্যাপূর্ণ দিন জানো তো আননেসেসারি সমস্যায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা 4টি এবং 5টার পর বিকেলের পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হবে মানসিক শান্তি তখন থেকে বেশ লাভ হবে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ রয়েছে শত্রুতা রয়েছে ষড়যন্ত্রের শিকার হওয়া বাদ বিবাদ এবং অসম্মানযোগ কিন্তু আগামী দিন রয়েছে এনার্জেটিক রাখো নিজেকে আমি বলবো পরিবারের ক্ষেত্রে কিন্তু একটা হালকা চাপ থাকতে পারে হেলথ সেক্টরে ঠান্ডা লাগা সর্দি কাশি অযথা মাথা গরম করা এটার দিকে একটু বিরত থাকো মাথা ব্যথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্থিক দিকেই বলবো আমি ব্যয়টা আগামী দিন যথেষ্ট বৃদ্ধি মেষ বৃষ তুলা বৃশ্চিক ধনু এবং মীন এই রাশিগুলোর আগামী দিন আমি বলবো বা 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 যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি ততোধিক কোনো নেগেটিভিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি না ততোধিক কিন্তু কোনো রকম নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না তাই আমি প্রত্যেককে সজাগ করে দিলাম তোমাদের খুব ভালো এবার অ্যালফাবেটিক্যালি বলবো এ বি ডি এইচ জেড জে কে পি এবং আর আগামী দিনের জন্য যথেষ্ট ভালো যাদের নামের আদ্যক্ষরগুলো এই যে যে বর্ণ আমি বললাম তাদের কিন্তু অনেকটা ভালো আমি দেখতে পাচ্ছি আমি দেশের ক্ষেত্রে দশের ক্ষেত্রে আমি মধ্যম গতি দেখতে পাচ্ছি খুশিতে থাকো বিরক্ত হয়ো না আগামী দিনটা একটা বিরক্তি থেকে বিবাদ একটা বিরক্তি থেকে মানসিক কষ্ট দেখতে পাচ্ছি আগামী দিন যাদের জন্মদিন আমাদের নতুন পর্ব গড়গড় করে চলেছে কারণ পরিবারের প্রতি দায়বদ্ধতা আগামী দিন যাদের যাদের জন্মদিন রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ তোমরা প্রত্যেকে ভালো থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যেমনটি দেয়া হয় এই পরিবারের ছবিও পাঠাবে নাম গোত্র লিখে দেবে আমি তাদের জন্য মা তারা সিদ্ধেশ্বরী এবং তোমাদের বাবার কাছে বিশেষভাবে প্রার্থনা করব বিশেষভাবে পূজা যজ্ঞ করব যাতে তোমরা প্রত্যেকে ভালো থাকো চতুর্থ বর্গ ফলপ্রাপ্তি হয় এছাড়া আমাদের আগামী দিন আমি একটা নতুন পর্ব অ্যানাউন্স করব যেটা বহুদিন ধরে আশ্রমে চলে আসছে সেটা অনেকেই জানতে চেয়েছে যে এবং আমাদের চলছে কিনা আমরা সেটা জানাব অবশ্যই এমনও একটা ব্যবস্থা আশ্রমে রয়েছে সেটা আমি আগামী দিন অ্যানাউন্স করব এবং কালী পুজোর অনেক কিছু অ্যানাউন্স করব অবশ্যই রাশি লগ্ন বলবো কালী পুজোর পর থেকেই তোমরা অবশ্যই যুক্ত থাকো লাইভ ম্যানেজমেন্টে একেবারে যুক্ত হয়ে যাও অনেক অনেক কিছু জানতে পারবে এছাড়াও প্রি পাওনা এই যে 2 তারিখ থেকে 6 তারিখ যে মায়ের মহাপূজার পর্ব তার মধ্যে দেবী ভাগবতম পাঠ প্রবচন রয়েছে আমার
তোমরা অনুষ্ঠান সূচিটা দেখতেই পারো গিয়ে একেবারে মারুগুমই মহাশক্তি আশ্রমের স্টোরিতে। আমি বারবার বলবো ওই প্রবচনে যুক্ত হও, কারণ ওই প্রবচন যেভাবে তোমরা শিব মহাপুরাণ শুনেছ আমার মুখে, কারণ বারবার বলবো যে কথা শুনিলে হয় পাপ বিমোচন, অর্থাৎ আমাদের কর্মফল আমাদের কুকর্মের ফলেই তো আমরা ভুগি। আমরা অনেক টাকার যোগ্য করে যেটা পাবো না, আমরা অনেক টাকার রত্ন ধরে পড়ে যেটা পাবো না, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আমি বলছি ভগবানের কথা শুনলে ভগবানের লীলা স্মরণ হলে তোমাদের জীবনের পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে, আর পাপরাশি ভস্মীভূত হওয়ার সঙ্গে সঙ্গে পাপ অপসারণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পাপের বোঝা কমবে, যন্ত্রণা কমে যাবে, গৃহে পরিবারের সন্তানের সমৃদ্ধিতে একটা আলোময় দিক তোমাদের ঘরে প্রত্যেকের ঘরে প্রবেশ করবে। তাই বারবার বলবো অনুষ্ঠান সূচিটা অবজার্ভ করো। দেবী ভাগবতম পাঠ দুদিন রয়েছে, 5 এবং 6 আমি প্রবচন করব, শাস্ত্র আলোচনা করব, শাস্ত্র শিক্ষা দেব, তোমরা প্রত্যেকে দলে দলে পার্টিসিপেট করো, শুধু তোমাদের জন্য এই সমস্ত আয়োজন আমাদের। তবে অবশ্যই বলবো এখন ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার, যেটা কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের একটা মুক্তির পথ, লক্ষ লক্ষ মানুষের জীবনে বেঁচে থাকার একমাত্র প্রেরণা, লক্ষ লক্ষ মানুষের কাছে এটা অক্সিজেন সম। কি এই ম্যাজিক্যাল নাম্বার? তোমার অনেক গ্রহ দোষ, তোমার নক্ষত্র দোষ, তোমার বাস্তু দোষ, তোমার ইচ্ছিত ইচ্ছে পূর্ণ করতে চাইছো অবশ্যই সদিচ্ছে, আমি বারবার বলবো, তাহলে কিন্তু অবশ্যই ম্যাজিক্যাল নাম্বার ইউজ করো, এবং এই ম্যাজিক্যাল নাম্বার জীবনটা সত্যি ম্যাজিকের মতো পরিবর্তন করবে। অনেকে তোমায় নেগলেক্ট করছিল, দিনকে দিন তোমার দেখেছিল বক্র চাউনি, আজকে যারা ইউজ করেছে তারা প্রত্যেকে নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা তারা শেয়ার করছে, তারা আজকে সমস্যা মুক্ত। তবে তোমরা নয় কেন আজকে যারা নতুন, তাই দলে দলে মানুষকে বলবো অনেক টাকার রত্ন পড়তে হবে না, অনেক টাকার যোগ্য করতে হবে না, অনেক টাকা দিয়ে প্রতিকার করার ক্ষমতা নেই গুরু মা আমাদের কি হবে, আমি তো আছি আছে ম্যাজিক্যাল নাম্বার মিরাকেল নাম্বার, এবং মিরাকেলই চেঞ্জ করবে তোমার জীবনকে। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়, আমি প্রত্যেকটা রাত্রিরে এসে নম্বর বলি আগামী দিনের জন্য, আজকে বলছি আগামী দিন অর্থাৎ সোমবারের নম্বর, আমি আগামী দিন সোমবার তার নাম্বার আমি বলছি। কি সেই নাম্বার? আগামী দিনের নাম্বার হলো 11011, আই রিপিট 11011। এই নাম্বারটা অবশ্যই তোমরা হাতের এখানে লিখতে পারো, হাতের এখানে লিখতে পারো, অবশ্যই লাল কালিতে লিখবে অথবা সাদা কাগজে তোমরা লাল কালিতে লিখে ওয়ালেটে রাখতে পারো, পার্সে রাখতে পারো, জীবন যুদ্ধে জয়ী হতে থাকলে চাইলে তবে মিরাকেল নাম্বার ইউজ করো, এতে টাকা লাগে না পয়সা লাগে না, প্রত্যেকটা দিনের নাম্বার এবং এত শক্তিশালী এই নাম্বার, যে যে যত দিন ধরে ইউজ করবে নাম্বারটা তার এতটা শুট করে যায়, এবং এই নাম্বার দিনকে দিন তার উত্তরতর শ্রীবৃদ্ধি করতে থাকে। টোটালি এটা কোনো ম্যাজিক নয়, এটা একদম লজিক, এটা টোটালি নিউমোলজি, কেউ একজন লিখে দিলে আমি বুঝতে পারবো লিখে দিয়েছে না, দেখো তো স্পেনে কেউ একজন লিখে দিলে আমাকে একটু জানাও। হ্যাঁ তোমরা নাম্বার বোধ হয় এতক্ষণে পেয়ে গিয়েছো, তাই তো তোমরা নাম্বার পেয়ে গেছো। তবে একটাই কথা বলবো, সময় যে নাই তবু বলে যাই, আমি তো ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে আমি একরাশ পরিকল্পনা নিয়ে এসেছি, আমি জনসংযোগেও আসবো, আমি আসবো তোমাদের কাছে, আমি আছি তোমাদের কাছে, আমি থাকবোই তোমাদের কাছে, তোমাদের কোনো চিন্তা নেই। তবে প্রত্যেকে দীপান্বিত অমাবস্যায় 4 এবং 5 এবং 6 যে মহাপর্বগুলো রয়েছে তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করো, তোমাদের জন্য অনুষ্ঠান, তোমাদের জন্য পুজো করব, তোমাদের জন্য মাকে ডাকবো, তোমাদের বিপদ থেকে মা বিপদ তারিণী তারা সিদ্ধেশ্বরী যাতে উদ্ধার করেন তার জন্যই এই কর্মসূচি। সময় যে নাই তবু বলে যায়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে আবার তোমাদের চিন্তা কি গো, আমি তো আছি। জয় মা।